প্রাক্তন বিধায়ক জয়ন্ত মল্ল বড়ুয়ার অকম্যনতার ছবিও দঙালে সরকারের কমিটিয়ে। সেই সময় বিসম্বাদত ব্যস্ত থাকা জয়ন্ত মল্লয় পাহরি গৈছিল তারকা কিহর কথা। নলবাৰীৰ পূর্বর বিধায়ক জয়ন্ত মল্ল বড়ুয়ার কার্যকালত ঢাক ঢোল বজায় নলবাৰীৰ সৰিয়হতলী নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল তারকা গৃহর। কিন্তু তারকা গৃহ নির্মাণ করে উদ্বোধন করব নোৱাৰিলে জয়ন্ত মল্ল বড়ুয়ায়। সেই সময়ত বিসম্বাদত ব্যস্ত থাকা বিধায়কে পাহৰি গৈছিল উন্নয়ন। নলবাৰীৰ প্রাক্তন বিধায়কগৰাকী এনে অকম্যনতার বিরুদ্ধে শুকন হৈ আছিল সমষ্টিটোৰ জনতা। রাইজর খুবর উমান পাই বিজেপি সরকারে গঠন করে দিয়ে এসেম্বলি এসুরেট কমিটি। মঙ্গলবারে নিমীয়মান তারকা গৃহ স্থান পরিদর্শন এসেম্বলি এসুরেট কমিটির। পাঁচজনীয় বিধায়কর দলে পরিদর্শন করলে তারকা গৃহ। অশোক শর্মার দিনত এই তারকা গৃহখন হয়ে উঠিব আর ভারত স্বাধীনতার 1947 সনের পিছত মই ভাবো নলবাৰীত এইটোৱে প্রথম তারকা গৃহ। নলবাৰীৰ বাকিয়ে নিশ্চয়কৈ অশোক শর্মা ডাঙরিয়াক ধন্যবাদ দিব লাগে। ইতিমধ্যে আপনাদের সেই কথাখিন দেখিছে বিভাগীয় বিষয়াসকলে আমি আহিম বলে শুনি তৎপরতার কাম আরম্ভ করেছে আর যিখিনি ইয়ার খতি নাতি আছে এইখিনি অতি শীঘ্রে সমাপন করে আমাক তেওঁলোকে এপ্রিলত সম্পূর্ণ করে দিম বলে আজি প্রতিশ্রুতি দিছে। প্রথম ঠিকাদারের এই নিবিদার উপর একটা গন্ডগোল লাগিল আর সেইটোর উপর কারণে আমার এই সময়টা অতিবাহিত করবলগা হল। এসেম্বলি এসুরেট কমিটির অধ্যক্ষ নুমল মমিনের নেতৃত্বত ডাক্তর মানসিং রংপি, নমনীতা সন্দিক, অনন্ত মালু আর নলবাৰী বর্তমানের বিধায়ক অশোক শর্মায় নিমীয়মান অবস্থাত থাকা তারকা গৃহ পরিদর্শন করে। আগন্তুক এপ্রিল মাহতে তারকা গৃহটো উদ্বোধন করব বলে আশাবাদী বিধায়ক অশোক শর্মা। জয়ন্ত মল্ল বড়ুয়ায় উদ্বোধন করব নোৱাৰা তারকা গৃহটো পুনের উদ্বোধনের পথ প্রশস্ত হওয়াত সন্তুষ্ট প্রকাশ করেছে সমষ্টিবাসী রাইজে। নলবাৰীৰ পৰা বিজু দাসৰ রিপোর্ট, আসাম টকস। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত, এয়ারটেলের 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসিসির 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ